আরেকটি ফসলা আমাকে দিয়েছেন, বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সকলে আমরা উত্তর নেই ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ ওয়া মাগফিরাহ। হুজুর একটু দয়া করে একটু আজান দিবেন। আচ্ছা ভাই বলুন তো, এক ঘন্টা পরে যদি ওয়াজ করি, এক ঘন্টা বায়ান করলে যেই কষ্ট হয়, আজান দিলে তার চেয়ে অধিক কষ্ট হয়। আজানটা কিন্তু সহজ না। এই যে মাহফিল আমরা যে আজান দেই, আজান এক ঘন্টা বয়ান করলে যে কষ্ট হবে, একবার আজান দিলে তার চেয়ে অধিক কষ্ট হবে। এই জন্য অবশ্যই ভাইয়ের মনে আপনারা অবশ্যই গ্রহণ করবো। আমরা এই আজানের পাশাপাশি, আজান শুনলে চলবে না, আজানের পাশাপাশি আমরা অবশ্যই নামাজ পড়তে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাই আমি কিন্তু আজান ভালো মতন পারি না, আজান আমি শুন নাই। তারপর ভাইয়ের আবদারে ইনশাআল্লাহ ওনার আবদার আমি অবশ্যই পূরণ করবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে, ভাইকে, সবাইকে আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا أشهد أن محمد رسول الله، أشهد من النار
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহু।